Hey guys, welcome to my channel. I'm Maharajar. এখন আমরা আনবক্স করতে চলেছি Digitech এর এই লাইটটি। এটা একটা রিং লাইট। এটার এক্স্যাক্ট মডেল নাম্বারটা লেখা থাকবে আমার টাইটেলে। বন্ধুরা যেটা বলার, কোনোদিন আমি এত বড় জিনিস আনবক্স করিনি। জাস্ট লিটারালি প্যাকেজিংটা দেখো, এত বড়, যে কারণে এতটা ওয়াইড করে নিতে হয়েছে। এটা আমার পুরোটাই আমার ঘর, এবং আমি ল্যাপেলটা এখানে মানে কলারে ফিক্স করে নিয়েছি, তাতে অডিও কোয়ালিটি হতে পারে যে যতটা মুখে নিয়ে কথা বললে হয় তার থেকে একটু কম আসবে। তার জন্য প্রথমে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলো সেটাকে ওপেন করা যাক, ভিতরে দেখা যাক কি বড় ইয়ে হয়েছে। এটা ফ্লিপকার্ট থেকে এসছে, এত বড় একটা ব্যাগ, এর ভিতরে একটা ছোট ব্যাগ রয়েছে। তো সেই ব্যাগটাকে আগে বার করো। আনবক্সিং, আমি তো কোনো টেক ইউটিউবার নয়। তো আচ্ছা, এটার একটা খুব ভালো যে আমার মুখ ঢেকে যাচ্ছে, এটার হ্যান্ডলিংটা দিয়েছে। এটা একটা ব্যাগ, তো এটাকে আমি একটু সাইডে এরকমভাবে রাখি। দিস ইজ রিং লাইট। এইটা হচ্ছে রিং লাইটের সেই পার্সেল প্যাকেট। এটার সঙ্গে একটা রিমোট আসে, এবং আমি মিথ্যে কথা বলবো না, অলরেডি একবার খুলে দেখা হয়ে গিয়েছে। ওপেন বক্স ডেলিভারি থাকে ভাই, খুলে দেখা হবে না, তো অলরেডি একবার খুলে দেখা তো হয়ে গিয়েছেই। এবং এইটা হচ্ছে তার এত বড় একটা রিং লাইট, 18 ইঞ্চিসের রিং লাইট এটা একটা। এটার সাথে কোনো লাইট স্ট্যান্ড আসে না। এইটা 60 ওয়াটের একটা লাইট, বেশ ভালো পাওয়ার আছে কিন্তু এটা। সমস্তটাই তোমাদেরকে দেখাবো, এবং এই লাইটটা আনবক্সিং করতে করতে তোমরা দেখে নাও যে আমি কিন্তু ওপেন বক্স ডেলিভারি যখন হয়েছে, মানে ওখানকার যে ডেলিভারি বয় সে ভিডিও করতে না দিলেও আমি জোরজবরদস্তি সেখানে ভিডিও করে নিয়েছি। কারণ ভিডিও করাটা আমার মনে হয় সেটা উচিত। বক্স করে দেখি ভিতরে কি আছে। এই পুরো বিষয়টার ভিতরে আরও একটা ব্যাগ পাওয়া যায়, এবং এই ব্যাগটা কিন্তু খুব ভালো কোয়ালিটির ব্যাগ। মানে আমি দেখলাম, তো দিস ইজ মাই ফার্স্ট রিং লাইট, লাইফের ফার্স্ট রিং লাইট এটা আমি কিনেছি। তো এটা এই ব্যাগটার কোয়ালিটিটা কিন্তু দারুণ, বেশ সুন্দর। মানে লেদার তো নয়, বাট তাও আমি বলবো যে বেশ ভালো। এবং অলরেডি আমি ঢেকে যাচ্ছি, বুঝতেই পারছো, এত বড় একটা রিং লাইট। এটা 18 ইঞ্চি রিং লাইট আছে এর ভিতরে। তো চলো এটাকে খুলে ফেলা যাক, এবং এটাকে খুলে ফেলে কী জিনিসপত্র হয়েছে। এবং এই ব্যাগটা সুন্দর চেন দিয়েছে। আমার খুব ভয় করছে যে মানে এইভাবে ওপেন করছি, তো আমার তো কাছে ওরকম টেবিল জাতীয় কিছু নেই যেখানে রেখে ওপেন করব, আর আমার টেবিলে জাবরা জিনিসপত্র পড়ে আছে, তো সেই জিনিসপত্রের ভিতরে ওপেনও করা যাচ্ছে না। তো ব্যাগটা ওপেন করলে এই রকম একটা জিনিসপত্র, এই যে রিং লাইট, আর এই জায়গাটা ফুলে রয়েছে, বুঝতেই পারছো আমি ঠিক করে ঢোকাতে পারিনি। তো এখানে সমস্ত জিনিসপত্র রয়েছে। আমি তো ফার্স্ট রিং লাইটটা থেকে ভাবি যা সালা অন করবো কী দিয়ে, কারণ এখানে মানে ওই সব পাওয়ার বাটন টাটন সব রয়েছে। তো আমরা আগে বার করে নিই। হ্যাঁ, আমি খুব ভয় আছি এই ব্যাপারটাকে নিয়ে। তো এই হচ্ছে রিং লাইটটা, আর এই হচ্ছে ব্যাগটা। ব্যাগটাতে আসছি, মানে ব্যাগটার ভিতরেই আসল ইনগ্রিডিয়েন্টস জিনিসপত্রগুলো রয়েছে। রিং লাইটটাতে আসবো পরে, বরং রিং লাইটটাকেই সাইড করে রাখি, কারণ এটা ভয়ঙ্কর জিনিস, হাত থেকে পড়লে জাস্ট লিটারেলি আমার ভয় করছে এটা। এবার আমরা চলে আসব এই ভিতরে কী কী রয়েছে দেখার জন্যে। প্রথম পেয়ে যাব আমরা পাওয়ার কেবল। এবার দেখি আর কী আছে। এই যে সম্পত্তি, সেগুলোর দেখছি, আর কিছু নেই। তো চলো ব্যাগটাকে এবার সাইড করি। সে একটা একটা করে পয়েন্টে কী কী দিয়েছে এর সঙ্গে। একটা মোবাইলের এরকম হোল্ডার দিয়েছে, ব্যাপারটা কীরকম দাঁড়ায় অলরেডি তোমরা বুঝতেই পারছো। যে কোনো রিং লাইটে দেখেছো ওই সামনে পয়েন্টারে এরকম মোবাইলটা দিয়ে এরকমভাবে দিয়ে একদম ফেস লাইট যেটাকে বলে, একদম ফেসে এসে করে। তো এই একটা জিনিস দিয়েছে প্রথম, একটা একটা করে রাখি এখানে। তারপরে কী দিয়েছে, তারপরে দিয়েছে এই রিং লাইটটার রিমোট। অলরেডি রিমোটটা দিয়েছে, এবং রিমোটটা বেশ ভালো, কিন্তু অন অফের বটন আলাদা আলাদা করে কেন দিয়েছে ভগবান জানে। যেটা অন সেটাই তো অফ, যাই হোক সেটা একটা। আর ব্যাটারি দেয় না সঙ্গে, ব্যাটারি অবশ্যই কিনে নিও। তার সঙ্গে এরকম একটা ইউজার ম্যানুয়াল দেয়। অনেকেই বলে ইউজার ম্যানুয়াল আবার কে পড়বে, আমিও অ্যাকচুয়ালি ইউজার ম্যানুয়াল পড়ি না, তবে একবার চোখ বোধহয় আমরা সবাই বুলিয়ে নিই, যতবারই যতই হোক না কেন, বলি না সামনে কোথাও, বাট একবার আমরা চোখ বুলিয়েই নিই লুকি লুকিয়ে। শু মাউন্ট একটা, আর একটা এমনি কলসু মাউন্ট দিয়েছে, দুটো মাউন্ট দিয়েছে, দুটো জিনিসকে তুমি লাগাতে পারবে। এই একটা মাউন্ট, এটা ক্যামেরার জন্য দিয়েছে, অলরেডি ছিঁড়ে খুঁড়ে খুলে ফেলেছি। এটা হচ্ছে তোমার বল হেডটা রয়েছে, বল হেডটা পুরো 360 ডিগ্রি 180 ডিগ্রি রোটেট, এবং বাকি নিচে এটাকে তুমি ক্লিপ আউট করে এটাকে নবটা ঘুরিয়ে দিলেই তোমার মানে ক্যামেরাও লাগবে এটার ওপরে। এবার তোমার যদি ট্রাইপড মানে ভারী ভারকম হয়, ভালো ট্রাইপড হয়, ওয়াই নট, তুমি লাগিয়ে দিতেই পারো ক্যামেরা। বিষয় রয়েছে সেটা খুব ভালো লেগেছে। এটা তো বেশ মানে এটা
সত্যিই ওয়ার্কফুল। এটাতে তুমি যা খুশি রাখতে পারো, মানে এটা একটা কলসু মাউন্ট দিয়েছে, এই মাউন্টের যে মাউন্ট রয়েছে যে কোনো মানে মোবাইল হোল্ডার থেকে শুরু করে সব কিছু, অলরেডি মোবাইল হোল্ডার একটা দিয়েছে, আরও কিছু যদি তুমি অ্যাটাচ করতে চাও এটা বেশ ভালো এরকম। ঠিক আছে, প্যাকেটটা খুলে ব্যাপারটা এরকম দাঁড়ালো। তো এখানে কিছু নব রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এবার এখানে কালার টেম্পারেচার বাড়ানোর নব রয়েছে, আর এইটা হচ্ছে তোমার ইয়ের নব রয়েছে, ওই তোমার ব্রাইটনেস আপস অ্যান্ড ডাউনসের নব রয়েছে। পিছনে আমরা যদি দেখি কী কী রয়েছে, পাওয়ার অফ পাওয়ার অন একটা, এটা পাওয়ার সকেটের নব যেটা পাওয়ার দেবে এটাকে, আর দুটো ইউএসবি দিয়েছে যেটা দুটো মোবাইল তুমি চার্জ করতে পারো এটা দিয়ে, অলরেডি মানে অন রেকর্ডও তুমি দুটো মোবাইল চার্জ করতে পারো। সব থেকে যেটা ভালো লেগেছে এই যে সাইডে সাইডে, এই যে বলছিলাম না কলসু মাউন্টটাকে আমি সাইডে গিয়ে এখানে অ্যাটাচ করে দিতে পারি, হর্স মাউন্টটাকে করতে পারি, এটা আমার খুব ভালো লেগেছে যে সাইডে সাইডেও তুমি জিনিসপত্র অ্যাটাচ করতে পারো। এবার ছোটো ছোটো যদি কলসু মাউন্ট তুমি নিয়ে নাও তাহলে সাইডে সাইডেও তুমি বিভিন্ন কিছু অ্যাটাচ করতে পারো, নানান রকমের জিনিসপত্র অ্যাটাচ করতে পারো, আলাদা আলাদা লাইট হতে পারে, আলাদা জিনিসপত্র সেগুলো তুমি অ্যাটাচ করতে পারো, কিন্তু ভালো লাগবে সেগুলো, সেগুলো তুমি যদি করতে চাও। এবং এটা হেভি লাইট, হ্যাঁ এটা কিন্তু মুখের কথা নয় যে এটা ছোটোখাটো লাইট, তাই আমি অবশ্যই বলবো ডিজিটেকের বড় যে সিক্স ফিটের ইয়েটা রয়েছে, স্ট্যান্ডটা রয়েছে, সেটাই পারচেস করো। নিচের এটার নব এটাকে তুমি ঘুরিয়ে দিলে এইটা 160 ডিগ্রি, এই 180 ডিগ্রি মতন রোটেট হবে, এতটা ফুল নামবে, আর এটাই হচ্ছে তোমার ওই ইয়েতে বসবে। এরপরে তুমি যদি এরকম করতে চাও বা ইয়ে করতে চাও, সেটা হচ্ছে এই মালটাকে এরকম করে দিলে, কিন্তু এটা কিন্তু আমি দেখলাম যা, এটা কিন্তু এই দিকে বেন্ড হয় না, ঠিক আছে, মানে এটা কিন্তু 360 ডিগ্রি নয়, তুমি যতই খুলে টুলে নাও কিন্তু এটা কিন্তু এই দিকে বেন্ড হয় না, মানে এই দিকে আসে না, ঠিক আছে, এটা আমি ওপেনলিই বললাম। তো যেগুলো আমার ভালো লেগেছে সেগুলো বলেছি, এটা আমার খুব বাজে লেগেছে, কারণ এটা যদি পুরোটা দেওয়া হতো তাহলে বেশি ভালো হতো আর কি। এবার একটু তোমাদেরকে রিং লাইটটা জ্বালিয়ে দেখাই ব্যাপারটা কীরকম লাগছে। তো এটা হচ্ছে আমার অরিজিনাল ঘরের সিনারিও, কারণ এই আলোটা যদি জ্বালাই তাহলে ওই আলোটা আর জ্বালাতে পারবো না, মানে একটাই সুইচ লাইন আছে তো বুঝতেই পারছো। তো ওই জন্য শুধুমাত্র কিন্তু আমরা রিং লাইটটাকেই আমরা এবার ইয়ে করবো। তবে আমার এই রিং লাইটটা নিয়ে কিছু জিনিস মনে হয়েছে, সেগুলোও আমি তোমাদেরকে শেয়ার করবো, তার সঙ্গে সঙ্গে আগে তোমাদেরকে দেখিয়ে দিই বিষয়টা আলোটা জ্বাললে কীরকম হচ্ছে। দিস ইজ দ্য লাইট, আমি তো কালো হয়ে গিয়েছি, একটু আমার দিকে নিই তাহলে ব্যাপারটা বোঝা যাবে। এইটা হচ্ছে লাইটিং, এইটা হচ্ছে আমি হাতে ধরে জাস্ট করলাম, বললাম স্ট্যান্ডটা আসেনি এখনও, যে কারণে এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একদম ফেস লাইট, ফেস লাইট করলে এরকম, মানে একদম যেটাকে বলে ফ্ল্যাট লাইটিং, এটা হচ্ছে একটু মানে কেতবাজি করার লাইটিং। তো এটাকেই ভালো করে করলে ব্যাপারটা দাঁড়াবে ভালো, এরকমভাবে একটুখানি সুন্দর করে ডিজাইন টিজাইন করে, মানে স্ট্যান্ডটা না এলে এটাকে ঠিক করে করা যাচ্ছে না, এবং এটাই কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগছে দেখতে যদি ভালো করে দেখো তো। এবং এখান থেকে আরেকটা লাইটিং হলে, এজ লাইটিং হলে সেটা ভালো লাগবে। তো ওভারঅল লাইটটা খুব ভালো, আর এটা কিন্তু আমি তোমাদেরকে একটু কালার টেম্পারেচারগুলোকে চেঞ্জ করে দেখাই, এটা কিন্তু একদম পুরো মানে ইয়ে হোয়াইটের দিকে, আর এইটা হচ্ছে ফুল ইয়েলো, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ইয়েলো, এটা হচ্ছে ম্যাক্সিমাম হোয়াইট, আমি যদি মিডিয়াম রাখি, আর এইটা হচ্ছে ফুল টেম্পারেচার, আর এটা হচ্ছে ফুল টেম্পারেচার বলছি মানে ফুল ব্রাইটনেস, এটা হচ্ছে একদম লো ব্রাইটনেস, এটা মিডিয়াম মোটামুটি এরকম রাখলে ঠিকই আছে, ফুলটা রাখলে আবার পুরো মুখ চলে যাচ্ছে, এটা হচ্ছে ফুল, মিডিয়াম মোটামুটি এতটা রাখলে ভালো লাগছে বেশ দেখতে। এবং এটাকে যদি এরকমভাবে ডিজাইন করা হয় আরও ভালো লাগবে, বেশ একটা ডার্ক ফিল আসবে, তুমি যেরকম চাইছো মানে তুমি ধরো এতটা চাইছো, এটাতে একটা আলাদা ফিল আসবে, এটাতে একটা ফিল আসবে, এটাতে একটা ফিল আসবে, এটা এক একটা অ্যাঙ্গেলের ওপরে ডিপেন্ড করছে, তুমি এরকম একটা রাখতে পারো, এরকম একটা রাখতে পারো, মোটামুটি লাইট সোর্সটা না দেখা গেলেই হলো আর কি, ব্যাপারটা দেখতে ভালো লাগবে আমার এতটুকু মনে হয়। আর ফেস লাইট কেউ যদি রাখতে চায় তো ফেস লাইট, ব্যাপারটা ফেস লাইটটা মনে হচ্ছে যেরকম ইয়ে, এই জিনিসটাই ক্যামেরার পিছনে বসে যাবে তো আরও ভালো লাগবে ব্যাপারটা দেখতে। ফেস লাইটে হয় কি একটা ফিল গুড ফিল আসে, একটা খুব বিউটি আলাদা করে একটা অ্যাটাচ করে, তো এইটা হচ্ছে সেই লাইটিং। আমার যেটা আমি মনে করেছি এই লাইটিং থেকে, আমার যেটা মনে হয়েছে সেইটা তোমাদেরকে একটুখানি বলি, এইভাবেই বলবো যে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এটাকে কিন্তু শুধু ব্যবহার করা উচিত, এই যে এখন আমি যদি এটাকে বন্ধ করে দিই তাহলে কিন্তু যেটা দেখা যাচ্ছে ঘরের যে লাইটিং, এই লাইটিংটা মানে এই যে ওভারঅল যে এইখানে যে যা যা লাইটিং আছে বাইরে থেকে যা সোর্স অফ লাইট ঢুকছে, সেটা সানলাইট হোক যাই হোক, সেইটাকে যদি তুমি ব্লক করতে পারো এবং শুধু এটাকে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু আমার মনে হয় অনেক বেটার একটা কোয়ালিটি পাবে। নাহলে সব লাইট যদি জ্বলে, এখন যদি আমার ঘরে টিউবলাইটটাও জ্বলে তাহলে কিন্তু আর বাজে একটা লাইটিং পাবে। মনে করি শ্যাডো কিন্তু পড়ছে না দেখো ভালো করে, খুব যদি কাছে না যাই দেওয়ালে, আমি যদি এভাবে কথা বলি করি খুব একটা কিন্তু শ্যাডো পড়ছে না, যাই হোক আমার হাতে বেশ লাগছে আর আমি এরকমভাবে রাখতে পারছি না। তো এই ছিল রিভিউ আনবক্সিং যাই বলো। দেখো আমার ফার্স্ট ইমপ্রেশন যথেষ্ট ভালো এই
ইয়েটাকে নিয়ে, রিং লাইটটাকে নিয়ে। আমি তোমাদেরকে কিছু জিনিস শর্ট দেখাচ্ছি, দেখো মানে একদম লাইট ছাড়া যেরকম লাগছে, লাইট দিয়ে কীরকম লাগছে, শ্যাডো ক্রিয়েট হচ্ছে না সব থেকে বড় কথা ব্যাকগ্রাউন্ডে, যেটা এখন হচ্ছে এই লাইটটা দিয়ে। তো ওই লাইটটা পুরোপুরি স্ট্যান্ডের সাথে আসুক, সব কিছু হোক, পুরো সেট আপটা করি, অবশ্যই সেট আপের একটা ভিডিও তো বানাবোই। এবং তোমাদের কেমন লেগেছে এই মানে রিং লাইটটা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিয়ে চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।